হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল হোয়াটসঅ্যাপ প্লেস। আর আজকের ভিডিওতে আপনাদেরকে যেটা দেখাবো, যেটা হচ্ছে যারা কবুতর প্রেমিক তাদের জন্য আজকের ভিডিওটা অনেক অনেক আনন্দদায়ক। কারণ হচ্ছে আমি নিজেও একজন কবুতর প্রেমিক। যেটা আমার কাছে আনন্দদায়ক কাজ সেটা হচ্ছে বাচ্চা সংগ্রহ করা। তো আজকে আমরা হচ্ছে বাচ্চা সংগ্রহ করব এবং এই সিজনের বলা চলে শেষবারের মতন বাচ্চা সংগ্রহ করব। আবারও নতুন করে বাচ্চা ফুটতেছে, কিন্তু ফার্স্ট আপ যতগুলো বাচ্চা সংগ্রহ করছি, সেকেন্ড আপ তারপরে একটু কম, এবার একেবারেই জানি না কটা সংগ্রহ করতে পারো। মাশাল্লাহ, দুইটা সাদা কালারের বাচ্চা দেখতে পাচ্ছি এবং এগুলো হচ্ছে আবারও রেডি হচ্ছে। এই বাচ্চাগুলো আমরা এখন সংগ্রহ করব না, ইনশাল্লাহ পরেরবার সংগ্রহ ইনশাল্লাহ হয়তো বা দেখাবো। আর তারপর এটাতে মাশাল্লাহ আরও দুইটা অনেক কিউটের ডাব্বা, দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি। মনে হচ্ছে দুই একদিন হয়েছে যে বাচ্চাগুলো ফুটছে। আর প্রতিবারের মতন আবারও বলে নিচ্ছি যে আমি অনেক অপরিষ্কার একটা মানুষ, যার কারণে কবুতরের ঘর পরিষ্কার করা হয় না। সেই ক্ষেত্রে কেউ বকাঝকা যদি করে থাকেন, করে থাকতে পারেন। মাশাল্লাহ, এই যে আরও দুইটা বাচ্চা অনেক সুন্দর। তো তারপর কথা হচ্ছে মাশাল্লাহ, এই যে প্রথম একটা বাচ্চা পাইলাম। আর এই যে অনেকে আমাকে বলে যে ভাইয়া এর ফক্স উঠছে, পক্স উঠছে। পক্স হচ্ছে, পক্স বলতে কোনো অসুখ নাই, এটা হচ্ছে সাধারণত কবুতরের, যেটা আমি মনে করি সেটা হচ্ছে মশা কামড় দিলে এই এই সমস্যাটা হয়। তো যারা কবুতর পালন করেন তারা ভালোভাবেই জানেন এই ব্যাপারটা, কারণ কবুতরের এই টাইপের কোনো বসন্ত টাইপের কোনো অসুখ নাই আমি আমার জানা মতে। মাশাল্লাহ, ওই যে দেখেন দুইটা ডিম পারছে কোন জায়গায়। আর এই জন্যই আমি অনেক অপরিষ্কার একটা মানুষ, এই অপরিষ্কার হওয়ার কারণে আমার কবুতরগুলো যেখানে সেখানে ডিম পারে। এই যে যেমন পাখি কবুতরটা ওখানে ডিম পারছে, আমি যদি নিচের ফ্লোরটা পরিষ্কার করতে যাব কিন্তু অনেক সাবধানে করতে হবে। তাই আমি চাইলেও এই কবুতরের ঘরটা যখন তখন পরিষ্কার করতে পারি না। আর আপনারা অনেকে বলার পরে তেলাপোকার পরিমাণটা অনেকটা কমে আসছে, আবার হচ্ছে, আবার দিচ্ছি, মানে মোটামুটি আর কি কমে বাড়ে এরকম একটা। আর কারণ কবুতরের এই যে এখানে একটা বাচ্চা দেখি দেখা যাচ্ছে মারা গেছে, এখানে আরও একটা বাচ্চা মারা গেছে, এগুলো হচ্ছে ঠান্ডায় মারা গেছে সাধারণত। এই যে একটা বড় কবুতরের কবুতর মারা গেছে, এটা মেবি একটা অ্যাডাল্ট কবুতর। আর এই অ্যাডাল্ট কবুতরটা আমরা হচ্ছে বের করব, হয়তোবা কালকে নাহলে পরশুদিন, দুই একদিনের মধ্যে মারা গেছে। আর আমার কবুতরের ঘরে কিন্তু সবসময় ঢোকা হয় না, শুধুমাত্র যখন বাচ্চা সংগ্রহ করতে আসি তখনই ঢোকা হয় আর চেক করা হয়। কিন্তু নিয়ম প্রতিটা কবুতর একটা একটা করে চেক করা, কিন্তু আমার আসলে এটা সময় হয়ে ওঠে না। তো এখান থেকেও আমরা হচ্ছে বাচ্চাটা সংগ্রহ করে নিচ্ছি। আর অনেকে আমাকে বকাঝকা করে, কিন্তু আমি আর ইচ্ছা আছে দেশি কবুতরের ঘরটা সুন্দর করে আবারও নতুন করে একটু, এখনকার যে আপডেট জেনারেশন, আপডেট যে ভাবে যে ঘরগুলো তৈরি করে ওইভাবে ইনশাল্লাহ তৈরি করে নিব। কারণ হচ্ছে আমার আর কবুতরের ঘরটা এখানে রাখবো না, অন্য জায়গায় হস্তান্তর করার ইচ্ছা আছে। তখন আর এত অপরিষ্কার থাকবে না, পরিষ্কার থাকবে। খোপের ক্ষেত্রে আসলে পরিষ্কার করার সব ডিফিকাল্ট কাজ হয়ে যায়, আর পরিষ্কার করার সময়ও পাই না, কারণ একদিক দিয়ে করতে না করতে আর একদিক দিয়ে ডিম বাচ্চা করতে শুরু করে ফেলে। তো এই যে যেমন এখানে দেখেন যে ডিম নিয়ে বসে আছে, সেই ক্ষেত্রে ইনশাল্লাহ আমি এখনকার যে আধুনিক পদ্ধতিতে যে কবুতরের ঘরগুলো হয় সেরকম তৈরি করার ইচ্ছা আছে। তাছাড়া কিন্তু কবুতরের ঘর পরিষ্কার রাখা আমার পক্ষে সম্ভব না। আর কবুতর প্রেমিকরা বারবার আমাকে বলে মাশাল্লাহ, যে একটা দেখা যাচ্ছে যে এখানে ঝুড়ি টাইপের দিয়ে দিছি, অনেকেই ঝুড়িতে করে করে। কিন্তু আরেকটা জিনিস আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি যে অনেক কবুতর লাভাররা আছে যারা আমাকে বারবার বলে যে ভাইয়া কবুতর নিয়ে ভিডিও দেন, কবুতর নিয়ে ভিডিও দেন। আসলে কবুতর নিয়ে ভিডিও দেওয়ার কোনো অপশন নাই, কারণ হচ্ছে আমি তো এক কবুতর, কবুতরের ব্যাপারে আমার অভিজ্ঞ অত না, কিন্তু জীবনে আমার প্রথম নেশা কিন্তু কবুতর। আর কবুতরের হচ্ছে মোটামুটি আমার ভালো লাগা কাজ করে, হ্যাঁ, সেই ক্ষেত্রে ছাড়া আর কিছু নাই। কিন্তু আমি এটার প্রতি অতটা অভিজ্ঞ না, কিন্তু পাখির ব্যাপারে যদি আপনারা কিছু জানেন সেটা আমি বলতে পারবো, কারণ এটা নিয়ে আমি হচ্ছে নিয়মিত এটা নিয়ে হচ্ছে কাজ করতেছি। সেক্ষেত্রে আমি পাখির ব্যাপার নিয়ে আপনাদেরকে কিন্তু এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করি। তো কবুতরের ব্যাপারটা করতে চাই না, কারণ ভুলভাল তত্ত্ব দিলে আমার কিছু, আপনাদের কিছুই হবে না, কিন্তু অবলা প্রাণীর হয়তো বা ক্ষয়ক্ষতি হইতে পারে। তো আলহামদুলিল্লাহ আমার এই দেশি কবুতরেরই কিন্তু অসুখ বিসুখ খুব কম হয় আমি দেখছি মাশাল্লাহ। আর বিদেশি কবুতর আমি পালি না, আমার পক্ষে পালা সম্ভব না,
সেটা হচ্ছে একটা কারণ হচ্ছে এক যে এখন যে খাদ্যদ্রব্যের দাম আর কবুতরের কিন্তু জাত মিউটেশন ঠিক মতো না হলে কিন্তু আপনারা ওখান থেকে ভালো মানের কবুতর পাবেন না এবং ভালো মানের কবুতর বিক্রিও করতে পারবেন না। তো সেক্ষেত্রে আমাকে কেউ আর রিকোয়েস্ট করবেন না ভাই কবুতর নিয়ে হচ্ছে আপনি একটু আমাদেরকে এইটা দেন ওইটা দেন, ছোটোখাটো ব্যাপারগুলো আমি হেল্প করতে পারবো কিন্তু যেগুলো হচ্ছে তত্ত্বমূলক যে ভিডিওগুলো এগুলো তৈরি করা সম্ভব না। তো মোটামুটি আরও দুইটা বাচ্চা সংগ্রহ করে নিলাম আর এই বাচ্চাগুলো হচ্ছে অলরেডি এক ভাই আমাকে বুকিং দিয়ে রাখছিল, তো তাকে আমরা দিব আজকে, যে কয়টা বাচ্চা হবে সেই কয়টায় ওনাকে দিব, জানি না কয়টা বাচ্চা সংগ্রহ করতে পারতেছি কিন্তু মোটামুটি পুঁতিটা খোপে দেখলাম আবারও নতুন অতিথি আসতেছে। এই যে দেখেন কত নিচে দুইটা বাচ্চা, দেখতে পাচ্ছেন কি না জানি না, এই নিচ থেকে আমরা বাচ্চা দুইটাকে সংগ্রহ করে নিব। একদম নিচে দেখেন আমাকে হাঁটু ফেলায় ধরতে হচ্ছে, মাশাল্লাহ বাচ্চার গ্রোথটা আর হেলথটা এত ভালো মাশাল্লাহ বলতেই হয়। তো মোটামুটি আমরা হচ্ছে এই বাচ্চাগুলোকে সংগ্রহ করে নিলাম। এই যে আরও একটা বাচ্চা এখানে একদম নিচ থেকে দেখেন, অনেক ভিতরে নিচ থেকে আমাকে সংগ্রহ করে নিতে হচ্ছে, একদম এই দিক থেকে ওই দিক, এই দিক থেকে ওই দিক, এইটা কিন্তু একদম ফ্লোরে ফ্লোরেই এদের বাবা মা ডিম বাচ্চা করছে। এখন এতগুলো ঘর থাকার পরেও যদি ওরা নিচে করে এটা একেবারেই ওদের হচ্ছে নিজের পার্সোনালিটির ব্যাপার বা নিজের ইচ্ছা শক্তির ব্যাপার, এটা আমার কোনো জোরাজোরি কিছু নাই কিন্তু আপনাদেরকে এইটাই কথা দিলাম যে ইনশাল্লাহ নতুন যে ঘর তৈরি করব সেই ঘরের মধ্যে একদম আধুনিকতাভাবে যেভাবে তৈরি করা লাগে সেভাবে ইনশাল্লাহ করার চেষ্টা আছে। এই ঘরগুলোও থাকবে কিন্তু ওটার চেয়ে অন্যভাবে একটু আপডেট করার চিন্তাভাবনা আছে আর কি, বাকিটা আল্লাহ ভরসা। তো মোটামুটি আমার সবগুলো চেক করা শেষ। এইটাতেও দেখেন এরা এই এই জায়গাটা থেকে বেশ কিছু বাচ্চা আমি নিয়মিতই পাই, একদিক দিয়ে হতে না হতে আরেক দিক দিয়ে হয়ে যায়। আর ওই উপরের ঘরটুকুতে দেখছি আমি যে ঝুড়িগুলোতে দিলে অনেকটা উপকার আছে কিন্তু ঝুড়িগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যায়, এটা একটা সমস্যা। মাশাল্লাহ আমরা হচ্ছে এই বাচ্চাগুলোকে সংগ্রহ করে নিলাম এবং আজকের পাওয়া বলতে হচ্ছে এইগুলোই আমাদের, আর মোটামুটি বেশি বাচ্চা হয়নি। এর আগেরগুলো যেতগুলো করে বাচ্চা পাইতাম অতগুলো বাচ্চা এবার পাওয়া হয়নি, তো যা পাইছি আলহামদুলিল্লাহ। আর আর আপনাদেরকে যেটা বলবো যে দেশি কবুতরের ক্ষেত্রে হচ্ছে খাওয়া খরচ খুবই কম, আর কবুতর দেশি কবুতর বিক্রি করে যে অনেক টাকা প্রফিটেবল হয় সেটাও না, এটা শুধু মানসিক শান্তি, তা বাদিত আর কিচ্ছু না। এই যে এটাই হচ্ছে আমার সর্বশেষ পাওয়া, এই যে মুখের মধ্যে হাসি মুখের মধ্যে পাচ্ছেন এটাই আমার প্রাপ্তি, কারণ দেশি কবুতর থেকে প্রফিট করা সম্ভব না। তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।